চারদলীয় জোট সরকারের আমলে ক্ষুদ্র পরিসরে বন্দর কেন্দ্রিক ব্যবসা শুরু, তবে বিস্ময়কর উত্থান গত দেড় দশকে। তরফদার রুহুল আমিনের প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক একাই করছে বন্দরের 62% কন্টেইনার হ্যান্ডলিং। শেখ পরিবারের ঘনিষ্ঠ এই বিতর্কিত ব্যবসায়ী নিজে অঢেল সম্পদ গড়েছেন, সহযোগীদেরও ভাগ দিয়েছেন। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের চারটি ক্রেন রক্ষণাবেক্ষণের কাজ দিয়ে ব্যবসা শুরু। পরের দেড় দশকেই বনে গেছেন বন্দরের একচ্ছত্র অপারেটর। তরফদার রুহুল আমিনের প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক এখন নিউমোরিং কন্টেইনার টার্মিনালের চারটি ও চিটাগাং কন্টেইনার টার্মিনালের দুটি সহ ছয়টি টার্মিনাল পরিচালনা করছে। এছাড়া ঢাকার ইংল্যান্ড কন্টেইনার ডিপো, পানগাঁও কন্টেইনার টার্মিনাল, চট্টগ্রাম বন্দরের ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ড এবং যন্ত্রপাতি সরবরাহ ও রক্ষণাবেক্ষণও একচেটিয়া নিয়ন্ত্রণ সাইফ পাওয়ারটেকের। আন্দোলন সংগ্রামের এক পর্যায়ে সাইফ পাওয়ারটেকে বন্দর থেকে বের করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তাকে আবার ইন করা গেছে এবং ইন করাইয়া সেই একসাথে এভাবে বন্দরের মধ্যে সমস্ত লুটপাট এগুলো ছাড়াই গেছে। যেই সরকার এসছে এই সরকারের কাছে আমরা তুলে ধরবো যে অন্যায় হয়েছে, এটাকে শুধরানো করা উচিত। গত 15 বছরে তরফদার রুহুল আমিন চট্টগ্রাম আবাহনীর পাশাপাশি শেখ রাসেল স্মৃতি সংসদ শেখ কামাল জামালের নামে ফুটবল টুর্নামেন্টে ব্যয় করেছেন বিপুল অর্থ। তবে হাসিনার পতনের পর ভুল পাল্টেছেন তিনি। একটা প্রোগ্রামে যদি আমাকে ইনভাইট করে, আমি যদি প্রোগ্রামে থাকি, প্রোগ্রামে যদি ছবি উঠায় রেখে দেয়, ইট ডাজ নট মিন যে আমি সরকারের লোক। বন্দরে নিজের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মোহাম্মদ চৌধুরী, সাবেক হুইপ শামসুল হক চৌধুরী, চট্টগ্রামের সাবেক মেয়র আজম নাসিরউদ্দিন এবং সাবেক এমপি এম এ লতিফ, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মাহবুবুল আলমকে সিন্ডিকেটে ভেড়ানোর কথা নিজেই স্বীকার করেন তরফদার। আমরা যখন কাজ করি, আমাদের পাশে যারা সরকারি কাজ যদি যখন করি, সরকারের যেটা নেতারা থাকে তাদের সাথে তো সৎ সম্পর্ক, ভালো সম্পর্ক রাখতেই হয়। ইট ডাজ নট মিন যে আমাদের বিজনেসের সাথে তারা ছিল না, আমাদের বিজনেসের জন্য সকলের সাথে সুসম্পর্ক রাখতে হয়। এদিকে পাচার করা অর্থে দুবাইতে প্রতিষ্ঠান খোলার অভিযোগ রয়েছে রুহুল আমিনের বিরুদ্ধে। 2020 সালে কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগে তরফদার রুহুল আমিনের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক, কিন্তু সরকারের শীর্ষ পর্যায়ের ইশারায় সেই অনুসন্ধান ধাম্মাচাপা পড়ে যায় বলেও অভিযোগ রয়েছে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।